আসসালামু আলাইকুম শামসুল হক খান স্কুলের পক্ষ থেকে অনেক ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সুলতান মাহসা সরকার সাথে পদার্থবিজ্ঞান আজকে আমরা আলোচনা করবো দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে অধ্যায় নাম হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব আজকে আমরা আলোচনা করবো এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিশ্রণ তাপমাত্রা নিয়ে মিশ্রণের তাপমাত্রা পানি হবে তারপর কি
করতে পারে তার বন্ধ শরীর কে ব্যাস হতে দেয়া শুদ্ধি এরপর আপাতত সেটা বাষ্প হয়ে যাবে এটা বাষ্প হয়ে যাবে আবার যদি এমন হয় আমাকে বলতে হবে তাপমাত্রা মাইনাস 20 হলে থেকে শূন্য পাতে আসতে হবে তাহলে আমরা আপাতত কি করতে হবে প্রথমে মাইনাস 20 তাপমাত্রা বরফ থেকে শূন্য তাপমাত্রা পানিতে আসতে হবে তারপরে কোথায় শূন্য বরফ আসতে হবে তখন শূন্য পানিতে আসতে হবে তাহলে এই জিনিসটা ফলো করে আসতে হবে সূত্র সূত্র লেখা যায় এম এস ডেল্টা থিটা এবং সেখানে ভর এক হচ্ছে আপেক্ষিক তাপ এটা হচ্ছে তাপমাত্রা পার্থক্য কি হচ্ছে তাপ তাপ এবং হচ্ছে ভর হচ্ছে কি বড় বড় যুক্ত তাপ এটা কোষ্টা মান দেওয়া থাকবে আর এখানে কি হচ্ছে এটা তাপ এবং হচ্ছে ভর এটা হচ্ছে আপেক্ষিক তাপ এটা হচ্ছে 4200 বরফ হলে 2100 আর পানি হলো 4200 জুল পার কেজি পার কেলভিন আর কি হচ্ছে এটা তাপ এটা হচ্ছে ভর এটা হচ্ছে বাষ্প যুক্ত তাপ বলা হয় এর তার মধ্যে কি আপনারা একটা অনুমান করি শর্ট মান দিয়ে দেয় এমসিকিউ মত বারো যে প্রশ্ন লাগে সেটা হচ্ছে তখন বলে দেয় যে 1 কেজি বরফ গলতে বা বরফ গলাতে 1 কেজি বরফ গলাতে বা গলতে কত তাপের প্রয়োজন দেওয়া আছে বরফ গলন বরফ গলন সূত্রতা বরফ গলনের সূত্রতা যেহেতু ত্রিশমান এমএলএফ বা হচ্ছে তাপ হচ্ছে জুল সমস্যা নেই তাপের হচ্ছে জুল বড় হচ্ছে কেজি তাপমাত্রা হচ্ছে কেজি তাহলে হচ্ছে জুল পার কেজি পার কেজি এর পার্থক্য শুধু জুল পার কেজি জুল পার কেজি পার কেজি এইটা মনে রাখতে হবে তাহলে বাকি ফিরে আসি আমাকে বলা বলা এখানে বলা হয়েছে যে বরফ গলবে তার মানে বরফ বলে পানি হবে বরফ বলে পানি হবে তাহলে এখানে দেওয়া আছে আমরা এখানে কি দেওয়া আছে ভর দেওয়া আছে এবং হচ্ছে মাপ কেজি আর দেওয়া আছে শুধু তাপ বল বলনে বরফ মানে তাপ বরফ বলনে মানে বরফ বলতে কি পরিমাণ তাপ লাগবে প্রয়োজন হবে তাহলে এম হচ্ছে 1 কেজি মানে হচ্ছে 36 = 0 জুল পার কেজি তাহলে এটাই হয় 36 = 0 কেজি পার জুল এটা হচ্ছে প্রয়োজনীয় তাপ 1 কেজি বরফ বলে পানি হওয়ার জন্য আচ্ছা তাহলে আমাদের যদি কেরকম আরেকটা বস্তু দেয়
সেটা আপনার কত হবে তাহলে আমরা দেখি তাহলে বলি তাহলে সেটা যদি সেস তাপমাত্রা
0.6 কেজি আচ্ছা সেট 400 জুল পার কেজি পার কেজি তো হচ্ছে 70 মাইনাস থিটা কেল এটা দুটো লেখা আছে দুটো লেখা আছে 2520 That's that is 70 minus theta. The top is no, two. The Q Q on no. So, hey, 70 is that means that water, air pressure, top is what? Boson is what? That's what it is. But what is it? That means that what is it? माइनस टू थीटा
সমান হচ্ছে থিটা মাইনাস 25 তাহলে কি লেখা যায় পা ওখানে করে দিই তাহলে পা মাইনাস 2 থিটা ওখানে তো এটা হয় মাইনাস থিটা ওখানে হচ্ছে এটা মাইনাস 25 থেকে থাকবে এটা হয়ে যাবে কত হবে মাইনাস 140 তাহলে পা তাহলে মাইনাস 2 থিটা তাহলে মাইনাস 165 তাহলে মিশ্রণের তাপমাত্রা কনভেকশন